হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি থ্রি আশা চলে এসেছি তোমাদের কাছে স্বপ্ন উড়ান থেকে একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগের প্রথমেই তোমাদের বলে রাখি শুভ বিজয়। আর আজকে আমরা যাব হচ্ছে মামার বাড়িতে। তো আজকে যাব কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে 5th সেপ্টেম্বর আজকে, কিন্তু 4th সেপ্টেম্বরে আমার মামার জন্মদিন ছিল, তো তারই সেলিব্রেশন আজকে হবে। তাই ভাবলাম তোমাদের প্রতি বছর যেরকম দেখাই, এবারও কেন বাদ যাবো। তো সেই জন্যই বললাম যা যা করবো আর যা যা করবো না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপর বাড়ি থেকে বেরিয়ে আমি আর মা টোটোতে উঠে পড়েছি, এই যে মামার বাড়ির এইখানে কাছাকাছি চলেই এসেছি। আর ভাই আর বাপি গেছে প্র্যাকটিসে, তো চলো দেখতে থাকো। এই যে আমরা মামার বাড়ি চলে এসেছি আর বনু এখানে ছুটছে। বনুকে দেখাবো না, এখানে বার্থডে বয়কে দিদান খাইয়ে দিচ্ছে। এই যে অন ক্যামেরা ভিডিও হচ্ছে, খাইয়ে দিচ্ছে। টিফিনে ছিল হচ্ছে ঘুগনি, সেটা খেয়ে তারপরেই দেখাচ্ছি। তারপরে রবিবারের লাল লাল জন্মদিন স্পেশাল মটন হয়েছে, আর এখানে ভাত হচ্ছে, সবে মাত্র ভাত বসিয়েছে। আর এখানে দই কাতলা হয়ে গেছে, এখানে 5 রকমের ভাজা, ডাল, লেবু, মনুর ওখানে সেদ্ধ, প্রত্যেকটা জিনিসই হয়ে গেছে। আর এখানে যে আমরা মাখা হবে বলে আমরা করছি। এই যো এখানে, হাই বলো। এই আমরা, চল হাই বলো বনু, হাই বলো। হাই বনু, হাই বললে না? এই যে মামার জন্মদিনে ঘুড়ি বোঝে প্লেট, 5 রকমের ভাজা ছিল, তার সাথে ছিল হচ্ছে লেবু, লঙ্কা, আর এখানে ছিল হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, তার সাথে ছিল হচ্ছে মটন, তার সাথে আমের চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাত সাজিয়ে মামাকে খাইয়ে দেওয়ার পালা। এবার এইখানে মামা রোজ দিদানের হাতে সকালেও খায় রাতেও খায়, সেইটাই এখনও খাইয়ে দিচ্ছে, কোনো বিকল্প নেই জন্মদিন বলে। তো মামার খাইয়ে দিই, তারপরে একেবারে তোমাদের সাথে সন্ধেবেলা কী কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধেবেলা এখানে হয়েই গেছে, এই যে আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। আর সেদিন আমি পড়তে যাওয়ার ছিল, এখানে সবাই কেক টেক রেডি করছি যে এবার কেক কাটিংয়ে পর্ব চলবে। তো চলো দেখতে থাকো। মামার বাদরে কেক, এই যে মামা বাদরে কেক, আমি হ্যাঁ ভীষণ ভালো দেখতে লাগে। আমার কি বাবা বাবা জানেন বাবু জল বাগানে গেছে। হ্যাপি বার্থডে, আবার জল এই যে সোনামণি এখান থেকে এইরকম করছে, হ্যাঁ তাই তো, প্যান্টটা ঠিক করে খেতে খেতে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ চলে এসো। কি বাবা বাবা বাবা, একটা মামার সঙ্গে একটা ছবি।
এই ভালো করে হয়নি। তো চলে এসেছি একদম ব্লগের এন্ডে। তো মামার বাড়ি ব্লগটা তারপর শেষ করা হয়নি, তাই ভাবলাম শেষটা অন্তত করে দিই, তোমাদের সাথে শেয়ার করলাম যে মামার জন্মদিন কেমন করে আমরা সবাই মিলে সেলিব্রেট করলাম। এরকম প্রত্যেকটা মুহূর্তেই তোমাদের সাথে আমরা শেয়ার করি। আর তোমাদের ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে এর পরের ব্লগে। তো চলো পাশে দেখো, সাথে দেখো, আর দেখতে দেখো স্বপ্ন উড়ান।